কবিরদাস জিকে নিয়ে আপনার এক্সপ্লেনেশনের মধ্যে তিনটি পয়েন্ট প্লিজ চাইলে একটু কভার করুন, তাহলে আমার একটু সুবিধা হয়। এক নম্বর পয়েন্ট, সিকান্দার লোদি ইজ অ্যাটেম্পট টু কিল কবির, আর আজকের দিনটি সেটি একটা ন্যাশনাল স্কেলে তার একটি ইম্পর্টেন্স আছে, সেটা কেউ চাইলে বলতে পারে। ন্যাশনাল স্কেলে একটা ইম্পর্টেন্স আছে আজকের দিনটি, থার্ড জুন 1947, এটা এটা এই পয়েন্টটাও কভার করুন। আর একটা জিনিস আমি বুঝতে পারিনি, সে তা হলো যে ওই ও যখন বসে বলছিল তখন, ওয়ান হ্যাজ টু কিল হিজ গুরু ইফ ওয়ান ওয়ান্টেড টু প্রোপাগেট, এই তিনটি পয়েন্ট যদি একটু দয়া করে কভার করেন। প্রথমত আমি তো কোনো এক্সাম দেবো না যে কোনো পয়েন্ট কভার করবো, আই এম সরি টু সে যে আমি হিস্ট্রিতে বেশি ঢুকবো না এই নিয়ে, এটা তো একটা তথ্যগত দিক যে সিকান্দার লোদি বা ওই সময়কার বিষয় কী ছিল। আমি একটু এক্ষুনি বলেই দিলাম যে আমরা এখানে শিখতে আসিনি, আমরা কিছু বুঝতে এসেছি। তো আমি আপনাদের সকলকেই বলছি, শুধু ওনাকে না, এখানে শিখতে আসলে আমি হতাশই করবো। তো ওইটুকু পয়েন্ট, হতাশ হতে হবে, হতাশ হবারও সৌন্দর্য আছে, হতাশা অনেক কিছু শেখায় জীবনে। তো যে জায়গাটা থাকলো শেষের অংশ যেটা উনি বলছিলেন, ওয়ান হ্যাজ টু কিল হিজ গুরু বিষয়টা আমরা আলোচনা এমনিও শেষে করব, কারণ কবির কালামে এই বিষয়গুলোকে নিয়ে খুব সুন্দরভাবে কবির বারবার বারবার বলেছেন। গানের কথাতেই আমরা আসছি, সেখানেই যেতে হয়। এই জায়গাতে একজন সুফি সন্ত বলছেন, ভালা হুয়া মেরি মালা টুটি, মে তো রাম ভজন সে ছুটি রে। গুরু, গুরু হওয়ার জন্য সমস্যা কিছু নেই, কিন্তু গুরু হতে গেলে আমাকে শিষ্য হতে হবে, একটা সম্পর্ক স্থাপন করতে হবে। চলতি চাকি দেখে কে দিয়া কবিরা রয়ে, চলমান দ্বৈতের জীবনের দুটো দিক, সুখ দুঃখ ভালো মন্দ পুরুষ স্ত্রী গুরু শিষ্য, দো পাটন কে বীচ মে সাবত বচা না কোয়, এই দুইয়ের মধ্যে কেউ বাঁচেনি। গুরু শিষ্যের সম্পর্কে বিভিন্নভাবে তৈরি করা হয়েছে, তার বিভিন্ন এজেন্ডা বানানো হয়েছে, তার বিভিন্ন প্রফর্মা বানানো হয়েছে। যে কবিরের ছেলের নাম, এটা তো কন্ট্রোভার্সি আছে, তবু বিভিন্ন জায়গাতে কালাম, হজরতে কালাম ওনাকে কবিরের ছেলে হিসাবে দেখানো হয়েছে। তো কালাম কথাটাই এসে গিয়েছে, গুরু শিষ্যের যে সম্পর্ক, ঠিক আছে, এই সম্পর্কের মধ্যে প্রবেশ না করা বড় দরকার। এক জায়গায় তো দরকার যেখানে গুরু মানে, আমরা গুরু গীতা অনেকে পড়েছি শুনেছি, যেখানে এই সম্পর্ককে দাগিয়ে দেওয়া হয়েছে, শিষ্যের কর্তব্য গুরুর এমন করা, গুরু শিষ্যের সম্পর্কই মাত্র এমন একটা সম্পর্ক যার জন্য কোনো নামের দরকার নেই, যেখান থেকেই আপনি জীবনে কিছু শিখেছেন, যেখান থেকে আপনি কিছু বুঝেছেন, যেখানে আপনি ক্ল্যারিটি পেয়েছেন, দেখবেন সেখানে কোনো নাম দিতে পারেননি। আর যেখানেই নাম দিয়েছেন আপনি সেখানে কিছু ছকে বেঁধেছেন, হাজবেন্ডকে কীভাবে ওয়াইফের সাথে ডিল করতে হয় তুমি কি জানো না, রাস্তায় বেরিয়ে আপনাদের অনেকে মেয়েরা বলবেন মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হয় জানেন না, সব কিছুটা লিস্ট আছে কীভাবে কথা বলতে হয়, আমরা না বলেও
কেউ যদি লেডিস সিটে বাসে বসে পড়ে, এখন তো এমনি কথা হচ্ছে, লেডিস সিটে জেন্টস সিটে মেয়েরা গিয়ে বসে পড়তে পারে, যেন এমনভাবেই বলে দেওয়া হচ্ছে যেন ওদের হাঁটু থেকে কম জোর আছে, একটু দাঁড়াতে বেশিক্ষণ পারে না। হ্যাঁ, কেউ যদি প্রেগনেন্ট থাকে, কেউ যদি বয়স্ক লোক অসুস্থ থাকে, আমি খুব কমই দেখেছি মহিলারা মহিলা সিটে কোনো বয়স্ক মানুষদেরকে বসতে দিয়েছে, খুব কম। আর বয়স্ক মানুষ চায়ও নি কখনো, এই লাফড়ায় পড়বেই না, কে বাবা যাবে, তারপর বলে কুড়িয়ে মেরেছে, দরকার নেই বাবা, প্রাণ নিয়ে তো বেঁচে আছি, তার থেকে বেটার। তা বিষয় কি, বিষয় হলো আমাদের সব কিছুর মধ্যে একটি অলিখিত নিয়ম আছে, গুরু শিষ্য এমন একটা নিয়ম, যেমন সব জায়গায় যাওয়ার এদিক থেকে ওদিক আছে। আমি ঘর থেকে হসপিটাল যাচ্ছি, ঘর থেকে অফিস যাচ্ছি, তো কোথাও একটা ডেস্টিনেশন আছে আর কোথাও একটা শুরু আছে। গুরু ওই রকম নয়, গুরুর বিষয়টি আলাদা। গুরু কীরকম, তুমি একটা বাধা জায়গা থেকে শূন্যতা এসেছ, এইবারে বিভিন্ন রকম নাম চড়ানো হয়। কারণ আমরা আপনারা কখনো ঘর থেকে খুব কমই এমনি এমনি বেরিয়েছেন, শুধুই বেরিয়েছেন। তো গুরু যখন আসে, আমি আগেও বললাম গুরু কাজই হলো, গুরু গীতাও এই কথাই বলে, গুরু তোমাকে প্রকাশের দিকে নিয়ে যায়, ঘর থেকে বেরালে প্রকাশ। তো একে যখন যখন এখানে শব্দটি প্রয়োগ করা হচ্ছে, কখনো কখনো এরকম অতি শব্দ প্রয়োগ করা হয়, আমাদের কনটেক্সট বুঝতে হবে। কাশীর মতো কালচারাল জায়গা যেখানে কবির ডিল করেছেন ম্যাক্সিমাম, মাঘারে যাতায়াত করতেন, কিন্তু মূলত তো কালচারাল হেরিটেজ এখনও কাশী অনেকাংশে, তো তখন তো ছিলই, মহাপ্রভু বলুন, আচার্য শঙ্কর বলুন, রামানুজ বলুন, কেউ বাদ নেই যিনি, কেউ কাশি যায়নি। কারণ তখন কাশীর মাহাত্মাই এটা ছিল যে সে পণ্ডিত বলুন, সাধু সন্ত বলুন, তার একটা আখাড়া, তো সেখানে কবির দাঁড়িয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধর্মে বিভিন্ন বর্ণের মধ্যে যে কাল্টের মধ্যে যে এরম দাগিয়ে দেওয়া যে এরকমই হতে হয়, এরকমভাবেই চলতে হয়, এটা কবির অবজার্ভ করেছিলেন। তো সেই জন্য কবির এখানে উল্লেখ করে দিচ্ছেন যে যদি এগাতে পারো গুরুকে ছেড়ে এগাও, অর্থাৎ তুমি নামে ফেসো না, তুমি রূপে ফেসো না। এখন তো এখন একটু টেন্ট আলাদা হয়ে গেছে, কারণ 500 বছর হয়ে গেছে, তো এখন টেন্ট হলো আমি তো ফেলে এগাতে চাই, বলে কেন, বলে আমি তো সেকেন্ড গুরু, গুরুকে কেন এসেছি, বলে আমি ছুঁয়ে দিয়েছি গুরুকে শুধুমাত্র। যেমন গুড়ি ছোঁয়া হয় তো সেরকম হয়ে যায়, এখন বলছে আগের দিনই আলোচনা ছিল, বলছে না, বলে কোনো একটা জায়গায় থাকা, কোনো কারোর আন্ডারে থাকা বা কারোর কাছে থাকা, আমাদের আলোচনা হচ্ছিল যে এখন তো দরকার নেই, এখন খুব ফ্রি এজ। আমি অনেককে আমাদের এখানে যারা এসছে বলেছি, আমি প্রথমেই থেকে তাদেরকে বলেছিলাম যে দেখো জীবনের যে সৃজনাত্মক জায়গাটা, তা গঠন করার পরেই মাত্র জীবন মুক্ত করে দেয়, তার আগে মুক্ত করে না। সাইকেল চালাবেন আপনি, সাইকেলের প্যাডেল আর হ্যান্ডেল থেকে আপনি ততক্ষণ মুক্ত হবেন না যতক্ষণ এটা স্বতঃস্ফূর্ত না হচ্ছে, ওটা ছাড়বে না আপনাকে, আপনার হ্যান্ডেল হাত কাঁপবে এবং আপনাকে সোজা যেতে হবে। তো সবাই বলছে যে না না, কী দরকার আছে, যে যার মতো মুক্তি হয়ে যাবে, ঠিকই কথা একদম, কিন্তু গুরু শিষ্যের সম্পর্কের ভিত্তি তো এই যে কেউ কারোর, মানে আমরা সম্পর্কে কি এমনভাবে দেখি যে, যেমন হাজবেন্ড যদি থাকে সে ভয় পাবে কি যে ওয়াইফের আন্ডারে যেতে হবে, বাচ্চা মায়ের কথা শুনতে হবে, ঠিক এরমভাবেই যেন আমরা গুরু শিষ্যের সম্পর্ককে দেখি। গুরু শিষ্যের সম্পর্কই হলো প্রেমের সম্পর্ক, এখানে কোনো রকমের চাপাচাপির বিষয়ই নেই, কোনো রকম এমন কিছুই নেই যা দিয়ে এই কথা বলা যেতে পারে যে আমাকে মানতে হবে, তার সাথে গুরুকরণ আর শিষ্য ঘটেই নি। এমনও কথা বলে দেওয়া হয়েছে গুরু কি উত্তম শিষ্য, সে যে গুরু যেটা বলেও নি সেটাও যে পালন করে ফেলে, মধ্যম শিষ্য গুরুর আদেশ পালন করে আর অধম শিষ্য আদেশও পালন করতে পারে না। এবার যখন হয়ে যায় এরকম যে রাত্রিবেলায় আমার সিগারেট না খেলে হয় না, তখন কি বলতে হবে, না মহারাজ আমি একটু ফ্রিডম পছন্দ করি। যদি এতই স্বাধীনতা পছন্দ করা হয় তাহলে তো আমাদেরকে জীবন খুলে দিতে হবে, এই হলো খোলা খাতা আমার জীবন। কিন্তু অনেক সময় কি হয়ে যায় জানেন তো, আমরা অন্যের বাড়িতে কেন থাকি না, কারণ নিজের দরজার পিছনে অনেক রকম ব্যাপার থাকে, আর সত্যি কথা বলতে তখন থাকা উচিত নয়,
তখন গুরুকরণের প্রয়োজনও নেই। এই কারণে প্রয়োজন নেই, গুরুর সামনে গুরু আয়না, আয়নার সামনে যদি আপনি আপনার বাহাতটা লুকিয়ে রাখেন, আয়না আপনার বাহাত ছাড়াই দেখাবে। ডাক্তারের কাছে গিয়ে আপনার রোগের অর্ধেক বললেন, ডাক্তার প্রেসক্রাইব করে দেবে এই এই করুন, কিন্তু লাভ কী হলো? কিছু হলো না। আপনার হাত কাটা একটা ছবি আয়না দেখিয়ে দেবে, আপনার বাহাত নেই, আর আপনি নিজেকে খুব মনে করবেন যে ঠিক হয়ে গেল, কিন্তু প্রেসক্রাইব হয়ে গিয়েছে। তো ঠিক তেমনই এই যে অতি তখন হয়তো ছিল না, তখন কি অতি ছিল? এরাম করতে হয়, এরাম ব্যবহার করতে হয়, সম্পর্কের মধ্যে কৃত্রিমতা, যেটা সব থেকে হার্দিক আন্তরিক প্রেমপূর্ণ সম্পর্ক, তার মধ্যে যখন কৃত্রিমতা চলে আসে, যেখানে মুক্তির দরজা, আপনি সব ঘর সাজান, আপনি কি দরজার মাঝখানে সাজাবেন? ওখানে ডেকোরেশন চলে না, ওখানে আটকানোও চলে না, ওখানে ডেকোরেশনও চলে না, তাহলে কী করে প্রবেশ করবেন? আপনি চারিদিক গেঁথে দিয়েছেন, দরজাকেও গেঁথে দেবেন? সেরকম গুরু এইরকমই এক দরজা। তো বিষয় এই যে যখন কবির বলছেন যে আমাকে সম্পর্ক থেকেও মুক্ত করে দাও, এই শেষতম যে সম্পর্ক, শ্রীরামকৃষ্ণ এই কথা বলেছেন আলাদা একটা খুব আলাদাভাবে, যে গুরু আর শিষ্য এই যখন দুজনের সম্পর্ক হয়, আগে গুরু দক্ষিণা দিয়ে দাও, এরপর আর ভেদ থাকবে না। ঠিক আছে, এটা একটা দিক, উচ্চতম দিক। কবির যখন বলছেন তখন বলছেন এ সম্পর্ক প্রেমের সম্পর্ক, এর মধ্যে একমাত্র প্রেমের সম্পর্ক, যেখানে সমর্পণের পিছনে বাধ্যতা নেই, কোনো বাধ্যতা নেই। ঠিক যেমন আমরা উদাহরণ দিলাম কুয়ার কাছে, কুয়ার কাছে যাওয়ায় কোনো বাধ্যতা নেই, আবার কুয়ার কাছে গিয়ে শীতল জল না তোলার মধ্যে কোনো বুদ্ধিমত্তা নেই। তো যখন কবির বলছেন যে গুরুকে মেরে এগাতে হবে, অর্থাৎ এই যে সম্পর্ক, এই যে সম্পর্কের মধ্যে গুরুতা এবং একজনকে এত উপরে তুলে দেওয়া, যেমন হয় গুরুদেব একটার পর একটা স্টেজে বসেছেন, একটার পর একটা রেলিং সামনে আছে, যেমন যেন রেলিং তার পাশ দিয়ে যেতে হবে। হ্যাঁ, 5,000 টাকার প্রণামীতে যেমন মন্দিরে হয়, সেখানে রেলিং বেশি, সামনে আরও কাছে মহাকালেশ্বরে, জানেন তো একটার পর একটা রেলিং। কিছুদিন আগে একটা ভিডিও এসেছিল, একজন মহিলা উঠে লাফিয়ে চলে যাচ্ছে, কিছু করতে পারছে না। সেরকম এই সম্পর্ককে যখন এমন হয়ে যায় গুরু শিষ্যের সম্পর্ক, তখন কবির বলছেন গুরুকে মেরে দাও, এর মানে লিটারালি গুরুকে মেরে দাও না। সেই সব দরজা, যেই সব দরজাকে দাগিয়ে দেওয়া হয়েছে, যেই সব দরজার গন্তব্য শুধু মুক্তি নয়, দরজা কি কাজে লাগে? একটা জেলের কয়েদিকে জিজ্ঞেস করুন দরজা কি কাজে লাগে, জেলের কয়েদি বলে মুক্তি, আর কোনো না। বলে পূর্ব দিকের দরজার মুক্তি না পশ্চিমের, দক্ষিণ পশ্চিমের দরজা দিয়ে হাওয়া বেশি আসবে, শীতকালে যদি পূর্ব দিকের দরজা দিয়ে পালাও তাহলে কিন্তু একটু কম ঠান্ডা ঠান্ডা হবে, পূর্ব দিকে আর এমনি সূর্য এলে আছে, পশ্চিমের দিয়ে পালাও। সে বলে কি বলছো, মুক্তি যেখান থেকে বড় পালাও। তো তখন বলছে যে তোমার যে পূর্ব দরজা পশ্চিম দরজা মেরে দাও, এগুলোকে এতদূর যদি কারোর বেরানোর স্বাদ থাকে, সে এসে লাভ নেই, ঘুরতে ঘুরতে কুমার কাছে গিয়ে কি করবেন? যদি না আসেছেন আয়নার সামনে গিয়ে কি করবেন? সকালবেলায় গেলেন, বিকেলবেলায় গেলেন, যদি এখন সবাই যায় এরকমভাবেই, একবার করে আয়নায় মুখ দেখে আসেন, ভাই কিছু আছে করার মতো, কিছু দেখার মতো? তো ঠিক তেমনই এই জন্য বলে দিলেন যে এমন সব পথ সরাও যাকে নাম দিতে হয়, যার মর্যাদা তৈরি করা হয়েছে, যাকে ঠুনকো নিয়ম দিয়ে সাজানো হয়েছে, এমন কিছুর প্রয়োজন নেই জীবনে। ঠিক আছে।